ভারতীয় রেলওয়েকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতোই অমৃত ভারত প্রকল্পে নতুন রূপ পেতে চলেছে বাঁকুড়া স্টেশন। সারা দেশ জুড়ে রেলের উন্নয়নের ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন করা হচ্ছে। পরিকাঠামোর থেকে সিগন্যালিং, একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সংগঠিত হচ্ছে। এমনকি অমৃত ভারত স্কিমে দেশের একাধিক রেলওয়ে স্টেশনের উন্নয়ন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে তাদের অত্যাধুনিকতার মান। সেই তালিকায় রয়েছে বাংলার একাধিক স্টেশন। বাঁকুড়া স্টেশনেও মান উন্নয়ন করে নবরূপে সেজে উঠছে এই স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পে আমূল বদলে যাচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন। 41.86 কোটি টাকা ব্যয়ে নবরূপে সেজে উঠছে এই স্টেশন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এদিন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বাঁকুড়া স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, রেলের আদ্রা ডিভিশনের DRM সুমিত নরুলা সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ 98টি স্টেশন পাচ্ছে, 98, আর আপনাদের সবাইকে আমি বলি অত্যন্ত গর্বের সঙ্গে যে আজকেই আদ্রা ডিভিশনে 6টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হচ্ছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, 6টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। তার মধ্যে আমাদের বাঁকুড়া লোকসভার অন্তর্গত 2টি স্টেশন, একটি বাঁকুড়া আর একটি জয়চণ্ডী পাহাড়। যে জয়চণ্ডী পাহাড় আমাদের যে ট্যুরিজমের ক্ষেত্রেও পর্যটনের জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য। দক্ষিণ পূর্ব রেলওয়েতে আন্ডারপাস এগুলো তৈরি হচ্ছে 108টি, 108, আর তার মধ্যে আমাদের আদ্রা ডিভিশনই হচ্ছে 50টি। আর এই 50-এর মধ্যে আমরা বাঁকুড়া পাচ্ছি 6টা, 6। আমাদের ভাবতে খুব অবাক লাগবে যে একবারে প্রত্যন্ত গ্রাম, সেখানের কথাও এই রেল মন্ত্রক ভাবছেন দিল্লিতে বসে নরেন্দ্র মোদী এবং অশ্বিনী বৈষ্ণবজি এই গ্রামের মানুষের কথা ভাবছেন। উল্লেখ্য, এই রাজ্যে 98টি স্টেশন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ করা হবে। এরই মধ্যে থাকা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে এই বাঁকুড়া ও জয়চণ্ডী পাহাড় স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ের মধ্যে 108টি আন্ডারপাস তৈরি হবে, যার মধ্যে আদ্রা ডিভিশনের 50টির মধ্যে বাঁকুড়ায় তৈরি হবে 6টি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।